ঈসা নবীর একটা মূর্তি ঝোলানো ছিল, কে জানি ঈসা নবীর নাকটা ভেঙে দিয়েছে। একটা মূর্তি বানায় রাখছে তারা, মুসলমানেরা না, ঈসা নবীর অনুসারী দাবিদাররা, কে জানি আগে নাকটা ভেঙে দিছে। কি দিছে? জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত উনি বিজয় করে চলে গেছেন, সেখানের মধ্যে ওই নাকটা ঈসা নবীর কেটে দিয়েছে। কি তখন তারা বলল, যদি তুমি ওই দাওয়াত দিতে দিতে এখানে আসিয়া আমাদের নবীকে অসম্মান করেছো রে আমরি ব্যাস, তুমি আমার নবীর নাক কেটে দিয়েছো, এটার বিচার হবে আগে। আমরি ব্যাস বলেন, না না, আমরা কেন নাক ভাঙবো, আমরা কেন ঈসা নবীর নাক ভাঙবো, আমরা ঈসা নবীকে সম্মান করি, আমরা ঈমান আনতে সব নবীর উপরে ঈমান আনি, ঈসা নবীকে তো আমরা বেজ্জতি করব না, ঈসা নবীকে আমরা বেজ্জতি কেন করবো, আমরা ভাঙ্গি না। সঙ্গী সাথীকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কি ঈসা নবীর নাক ভাঙছো নাকি? কয় না না না, আমরা ভাঙ্গি নাই, আমরা তো নাক ভাঙ্গি নাই, আমরা ভাঙ্গি। তখন তারা বলল, যেহেতু স্বীকার করো না, এই চৌরাস্তার মোড়ে তোমাদের নবী মুহাম্মদের একটা বাবাজি দেবতা বানাবো, একটা বাবাজি ভাস্কর্য বানাবো, এরকম বানাইয়া তোদের নবীর নাকটা ভেঙ্গে দিব। একটু চিল্লায় বলেন, না হুজবিল্লাহ। আমরি ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমরা নাক ভাঙছি, আমার নবীর নাক বেজ্জতি করবে? হতে পারে না রে, আমরা স্বীকার করতেছি নাক ভাঙ্গি না, তোরা তহমত দিতেছ তো আমরা নাক ভেঙে ফেলেছি, তারপরও যদি তারা বলস আমরাই ভাঙছি, আমার দিনের নবীর মূর্তি বানাইয়া তোরা আমার নবীর নাক ভেঙে দেবে, এটা হতে পারে না। আমি আমরি ইবনে আস থাকতি, আমার নবীর বেজ্জতি আমরা সইতে পারি না, আমাদের নূরের নবীর বেজ্জতি সইতে পারি না রে। এবার তোমরা যদি প্রতিরোধ নিতে চাও, প্রতিশোধ নিতে চাও রে, তোরা নাক ভাঙলে, একটা মাটির নাক ভাঙলে আর এখন জিন্দা তাজা নাক কাটাবো, তাজা নাক, তাজা নাক। আমি আমরি ইবনে আসের নাকটা চৌরাস্তায় দাঁড় করে দাঁড় করাইয়া তোমরা কেটে দাও। সকলকে দাওয়াত করা হলো যে আমরি ইবনে আসের নাক কাটা হবে। জেরুজালেমের চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া যেইভাবে ঈসা নবীর মূর্তি সেখানের মধ্যে কাটা হবে, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ে গেলেন, ওনার নাক কাটার জন্য যখন যে লোক আসলো, ওই সাহাবি চোখের পানি চেরে চেরে কান্না শুরু করলেন, যিনার নাক কাটা হবে। ওই লোক বলল, তুমি একটা নাক তোমার নবীর জন্য কেটে ফেলবে, এই জন্য বুঝি তুমি কেন কান্দ? একটা নাকের জন্য বুঝি তোমার এত মায়ারি? তুমি এক নাকের জন্য এরকম কান্না করতেছো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আমি আমার নাকের জন্য আমি কাঁদতেছি না রে, আমি আমার নাকের জন্য আমি কাঁদি নাই, আমি তো এই দৃশ্য দেখতেছি কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, দলে দলে নবীর উম্মতেরা দাঁড়াবে, সাহাবিরা দাঁড়াবে, এমনও আছে কিয়ামতের দিন নবীর উম্মত দাঁড়াবে, বাবাজি একদিক থেকে তার হাত আসবে, আরেক দিক থেকে তার পা আসবে, আরেক দিক থেকে মাথা আসবে, মালিক নিজে চেয়ে চেয়ে দেখবে, তার দেহ জোড়া লেগে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি وصحابه ومعهم أجمعين اللهم صل وسلم بيچار جي دن قائم হবে الله সব কিতাব নিবে بيچار جي دن قائم হবে আল্লাহ সব কিতাব নিবে নেকি বদি ওজন হবে নবীজি হবেন যাবি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া মাহুম আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি।
কি করো রে বুবু বাজারে, হিসাব চলছে মোর তোমারি দারে, যোগবে করোনা মন থাকতে বাজারের দি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলিহি ওয়া সাহাবিহি ওয়া মা হুম আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হাজিরিন, ওয়াজ নসিহত হয় মানুষ ভালো মানুষ হওয়ার জন্য। ওয়াজ হলো হেদায়ত, শিখতে হবে, না শিখলে তো আর পালন করা যাবে না। যে জানে না পশ্চিম কোন দিকে, শুনছে শুধু পশ্চিম, যে সেজদা করবে কোন দিকে, যে কোন দিকে সেটা জানতে হবে, কোন দিকে পে কেবলা সেটা জানতে হবে, শিখতে হবে, জীবনী বাস্তবায়ন করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তন করি না, যে অবস্থায় সারা বছর চলতেছে মৃত্যুর আগ পর্যন্ত, জীবনকে পরিবর্তন ঘটাতে হবে। ওয়াজ নসিহত এই জন্য হয় যে ঘটাও, আমল করতে হবে, কিন্তু আমরা আমলের দিকে খুব কাঁচা, বলার দিকে খুব পটু, কাজে দুর্বল, কথায় খুব শক্ত। কথায় কি? কথায় শক্ত, কাজে দুর্বল, এটা আমাদের স্বভাব হয়ে গেছে। একটু সামনে আসলে, আপনার সামনে এলে সুন্দর লাগবে, না বুঝে যাইব যে ইন্ডিয়ার পাকিস্তান দুই দেশে যুদ্ধ হইব, যেন সবাই অ্যাডজাস্ট হয়ে গেলে ধারাবাহিকভাবে সুন্দর দেখা যাবে এটা। হাজিরিন, এই জন্য হক সত্য মিথ্যা জানতে হবে, নিজেকে পরিবর্তন ঘটাতে হবে, আমল করতে হবে। আমরা শুধু সারা বছর শুনলামই কিন্তু আমল করলাম না, আমল করলাম ঠিক আল্লাহর মহব্বতে না, নবীর ভালোবাসায় না, এটাও কাজে আসবে না। সব থাকতে হবে, সব কি থাকতে হবে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেভাবে আমাদেরকে পথ নবী তাদেরকে দিয়ে দেখেছেন তাদেরকে, আর তাদের অনুসারী আমরা, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমরা ওই সাহাবির জামাতির অনুসারী, আমরা কি ওই সাহাবির জামাতির কি অনুসারী। আল্লাহর নবী এমন নবী কারো পবিত্রতা বর্ণনা করতে কসম কাটে না আল্লাহ, কারো পবিত্রতার কি বর্ণনা দিতে কসম কাটে না, কোনো নবীর পবিত্রতা বর্ণনায় কসম কাটেন নাই, কিন্তু আমাদের নবীর পবিত্রতা বর্ণনায় আল্লাহ কসম কেটেছে। আরো জোরে বলে, নবীকে যতবার মানুষ গালি দিয়েছে আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। দুনিয়ার কাউকে কেউ গালি দিলে তার বাবা প্রতিবাদ করে না, ভাই করে, নতুবা এলাকার মানুষ করে, জেলার মানুষ করে, বাংলাদেশের মন্ত্রী করে না, বিশ্বের কেউ করে। আর নবীকে কেউ যদি কিছু গালি দিছে, স্বয়ং আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। আরো জোরে বলে, ওই নবীর আশিক আমরা, ওই নবীর ভালোবাসায় আমরা থাকতে চাই কি না, জোরে কেন চাই কি না। তাহলে মাহফিলে আসতে হবে, বসতে হবে, আমি কিন্তু এসে নামাজ মাহফিলে পড়েছি, মাহফিলে আসিয়ে জামাত পড়ছি, আমরা কয়েকজন মিলে কয়েকজনে পড়েছি, কয়েকজন মিলে আমরা পড়েছি, আসতেছে মানুষ, কারণ এসার পরে তো আস্তে আস্তে মানুষ স্টেজে আসবে, আসতেছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, কারণ জীবনটা হিসাব দিতে হবে তো, কার আদালতে, আল্লাহর। এক মিনিট কোন পথে কাটাইছো এটা মালিকের দরবারে হিসাব দিতে, কোন দিকে চলতেছ সবটার হিসাব দিতে। আর যারা ইবলিসের কথা জীবন চালাইছে হাসরের দিন, তারা দিশমিস না পেয়ে ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে, কি দিবে, মামলা দায়ের করবে, তখন আল্লাহ সব জাহান্নামীকে জাহান্নামের গেইটে নিয়ে যাবে, জাহান্নামের কি গেইটে নিয়ে যাবে, জাহান্নামের গেইটে যখন নেওয়া হবে তখন ইবলিস কাল্লা বলবেন, আমার বান্দা বান্দি কি তোরা ধোকা দিয়ে এই নষ্ট এই করেছিও,
তখন ইবলিস বলবে, আল্লাহ তুমি খাওয়াও না, আমি খাওয়াই নাই, তুমি খাওয়াইছো। তুমি, আমি খাওয়াই নাই, তুমি খাওয়াইছো, আমি হায়াত দিই নাই, তুমি দিয়েছো, আমি হাঁটার ক্ষমতা দিই নাই, তুমি দিয়েছো, তুমি রিজিক দিয়েছো, শ্বাস দিছি, নিছি, ছাড়ছি, দুনিয়ার লাইফ সব মানে আইসি ভিতরে রাখলে 50-60 হাজার দিতে হয় একদিন, হাজার বছর আজকে 50 বছর ধরে টানতেছেন, কয় টাকা দিয়েছেন মালিককে? 1 টাকাও দেন। এইরকমভাবে ইবলিস বর্ণনা করবে, আল্লাহ এই সব দিয়েছেন, এক এক মৌসুমে এক এক ফল দিয়েছেন, কিন্তু তারা তোমার কথা শুনে নাই, আমার কথা শুনছে। যেদিন কত মানুষ দোকানে বসে চা খাইতেছে, কথা হল না, চা খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছে আর বলতেছে কেমন হয় নাকি কেমন হয়, বাড়িতে বসে বসে গল্প করতেছে, যুবকরা রাস্তার মধ্যে ফেসবুক চালাইতেছে, ইবলিস বলবে, আল্লাহ আমি আমার কথায় তারা চলছে, তোমার কথা চলে নাই। আল্লাহ তখন বান্দা বান্দি কি বলবেন, যে তোমরা কি সত্যই তার কথায় শুনে জাহান্নামীর পথে চলেছ, হারাম কাজ করেছ? তারা বলবে নীরবে মাথা নত করে ফেলবে। তারা তখন আল্লাহ ফিরিস্তাকে বলবেন, তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও, একটু চিল্লায় বলেন না আউযুবিল্লাহ। আমার বানের বাবাদীপ কাল খনের ভালো করিয়াম, ওই নবীর ভালোবাসা নিয়ে বাবা জীব মাহফিলে বসে যান, নবীর সাথে যদি ভালোবাসা লেগে যায় নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে, হাসর হয়ে গেলে জান্নাত পেয়ে যাবে, আল্লাহ নবীর সাথে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ নবীর সানে সূরা কলম নাযিল করেছে, নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুর, আল্লাহ প্রথম নুন বলেছেন, আমার আল্লাহ প্রথম বলেছেন, কসম কেটেছেন, বাবাজি এরকম কিছু হরফ আছে সুরান কোরআন করিমে সুরা বাকারের মধ্যে আছে, আলিফ লাম মিম এরকম তাসিন এরকম ভাবে অনেক জায়গায় আছে, এগুলার অর্থ কোনো মুফাসসির লেখেন নাই, বলতেছেন এটা হলো গোপন পাসওয়ার্ড, কার সাথে কার পাসওয়ার্ড, এটা নবী আর আল্লাহ, আর নবী আমার আল্লাহর সাথে নবীর গোপন পাসওয়ার্ড, প্রত্যেকেরই কিছু বলার মধ্যে কিছু গোপন থাকে, এটা হলো কোরআনের গোপন ভান্ডার। এটা জানে কে? আল্লাহ আল্লাহর রসুল জানে, আল্লাহর আল্লাহর রসুল ভালো জানে। অনেকে বলেছে যে আল্লাহই জানে রসুল জানে না, রসুল কি? আমি জানি আপনি ইংরেজি ভাষা বুঝেন না, পড়তে জানেন না, আপনার কাছে ইংরেজিতে চিঠি লেখা আমার অযোগ্যতা না আপনার অযোগ্যতা, আমার ব্যর্থতা, কারণ আমি জানি আপনি ইংরেজি জানেন না, এটা কার ব্যর্থতা? আমার ব্যর্থতা। তো নবী যদি না জানে আল্লাহ পাঠে, আপনার কাছে চিঠি পাঠে আমার লাভ কী? নবী যদি না বুঝে নবীর কাছে ওহি পাঠে লাভ কী? এটা হলো ভুল কথা। শুদ্ধ কথা হলো আল্লাহ আল্লাহ রসুল জানেন, তারপরে আর কেউ জানে না, কিন্তু কেন জানার বাকি নাই, এটা হলো তার আশিক আর মাসুকির দুইজনের ভালোবাসার বন্ধুর গোপন পাসওয়ার্ড। সুবহানাল্লাহ, আরো জোরে বলে, এটা আল্লাহ জানেন রসুল জানে, আল্লাহ জানেন। আমার বানের বাবা জীব কাল খনের ভালো খরিয়াম, অদুস্থ বুজুর করা, এরপর আল্লাহ বলছেন কালামুন কলমের কসম, আল্লাহ বলেছেন বাবাজি কলমের কসম কেটেছেন, আমার আল্লাহ কোন কলম? 5টা হাদিস এসেছে, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। সব মুফাসসির শেষে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 5টা হাদিসের মধ্যে প্রথম কি সৃষ্টি করেছেন, উনি বলেছেন আমার দিনের নবীর নূর মুবারককে প্রথম সৃষ্টি করা হয়েছে। মানে 5টা হাদিস আছে প্রথম প্রথম প্রথম, এর মধ্যে একটা হলো কলম, আকল, পানি, এর মধ্যে হলো নবীজির নূর। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন সব হাদিসের সনদ যাচাই করে দেখেছি, আল্লাহ রসুলের নূরকে আল্লাহ প্রথম বানাইছে। আরো জোরে বলে আল্লাহ বলছেন কাদ, অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে, মিনাল্লাহ আল্লাহ হইতে,
নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। আরো জোরে বলে অনেক ভাই সাহেব এক তেলাপ করে বলে নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়েতি যিনি বাস সনদ সহ 200,000 হাদিস মগস্ত জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়েতি বলেন ওই নূর দ্বারা আমার দিনের নবীর নূরকে বোঝানো হয়েছে। আমার বানের বাবা দীপ এর মধ্যে আমার আল্লাহ কলম বানাইছি, কোন কলম? দুনিয়ার কলম নয়, আল্লাহ সৃষ্টির শুরুতে কলম বানিয়েছিল বাবাজি। ওই কলমের কসম, ওই কলমের কলমের কসম, এই কলম আল্লাহ প্রথম বানাইছে। আল্লাহ কইয়া তরুণ এই কলমের লেখার কসম, বাবাজি কলম কি লেখছিল রে, এই কলম কি লেখছিল? ওই কলম লেখছিল মানুষের তকদির লেখছিল, আসমানি সব কিতাব লেখছিল এই কলম, যত মানুষের কি হবে, কোন কাকে নবুয়তি দেওয়া হবে, কাকে কোন কিতাব দেওয়া হবে, সব কিতাবই কলম লেখেছে, কার কতদিন হায়াত পাবে সেই কলম সব লেখে দিয়েছে, কার কতদিন সব হবে এই কলমের দ্বারা সব লেখে লৌহে মাহফুজ আল্লাহ সাইনবোর্ড বানিয়েছে। আরো জোরে বলে তুমি আসার আগে সব তোমার নির্ধারণ হয়ে গেছে আল্লাহ এই কলমের দ্বারা, ওই দামি কলম, ওই কলমের কসম, ওই কলম যা লিখেছিল ওই লিখার কসম। আরো জোরে বলে ইফালাকুম আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আমার হাবিব পাগল নয়। নবীকে পাগল বলে কি গালি দিয়েছিল, নবীকে কি বলেছিল পাগল বলে খেলেছে, আমার নবী কি পাগল? যারা বলেছিল তারা হলো পাগল, কথাগুলো ঠিক কিনা। আল্লাহকে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার হাবিবের চরিত্র আজিম, মহান চরিত্র। আরো জোরে বলে আল্লাহ বলেন আমার হাবিব পাগল নয়, আমার হাবিবের চরিত্র আজিম মহান। কোরআনের 3 জায়গায় আল্লাহ আজিম বলেছেন, কালামে আজিম ফুরকানে হামিদ, কোরআনকে আল্লাহ বলেছেন আজিম। সূরা তাওবার শেষে আল্লাহ কইছে ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশকে আল্লাহ বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। বন্ধুরে আমার কোরআনকে আমার আল্লাহ বলেছেন আজিম, কেমন কোরআন? মুসা নবী যখন কিতাব আনতে গিয়েছেন আল্লাহ কিতাব দিয়েছেন, এত ওজন কিতাব উনি নাড়াতে চাড়াতে পারতেছেন, নাড়িয়া নাড়াতে পারতেছে না, কো আল্লাহ গো ফিরিস্তা দাও ওই কিতাব বাড়ি নিয়ে যাব। আল্লাহ ফিরিস্তা দিলেন, ফিরিস্তারও শোনাইতে পারতেছে না। এবার মুসা নবী আল্লাহ জিব্রিলের মতন ক্ষমতাশালী ফিরিস্তা দেন, জিব্রিলের মতন আল্লাহ বলেন জিব্রিলও পারবে না। এরে মুসা আমি এবার হালকা করে দিব রে, এবার তুমি নিজেই বাড়ি নিয়ে যেতে পারবা, এতক্ষণ এটার ভিতরে যে ভান্ডার দিয়েছি ভান্ডারের ওজন কত বড়, এটার জন্য ভারী হয়েছে, আমি আল্লাহ এখন হালকা করে দিব এই ভান্ডারকে, চট্টু করে সহজ করে দিব। তখন মুসা নিজে ধরেছে, নিজের হাতে ধরে ধরে বাড়ি নিয়ে কিতাব চলে গেছে। আর আমাদেরকে যেই কোরআন আমার আল্লাহ আমাদের নবীর কাছে দিয়েছেন, এটা কেমন কোরআন? নবী বলেন এত বেশি ভান্ডার আমার আল্লাহ কোরআনের ভিতর দিয়েছেন, যদি বড় করে দিতেন গো 70,000 উটো পিঠে বহন করতে পারত না, এত ওজনের দিয়েছেন। এই কোরআন কেমন কোরআন? যে কোরআন যেই জায়গায় লেগেছে সেই জায়গার দাম বেড়েছে, নবীর কদম যেই জায়গায় লেগেছে ওই জায়গার দাম বেড়েছে, পাহাড়ের নাম ছিল গারে হেরা, বাবাজি নবীর কদমই পাহাড়ে লেগেছে, কোরআন নাজিল হয়েছে সে পাহাড়ে, আল্লাহ তখন কই পাহাড়ের নাম হবে যাবার, পাহাড়ের নাম হয়েছে কি জাবালে নূর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে না। আরো জোরে বলে আমার বানের দুস্থ বুজুর্গ রানী কাল ঘরের বালু ঘরিয়া ওই কোরআন কে আল্লাহ বলেছেন আজি, এত সহজ করে দিয়েছেন মালিক,
কেউ যদি ইচ্ছা করে কোরআন মুখস্থ করতে পারে, হেফজ নিতে পারে, নামাজ পড়াতে পারে রে বাবা, কিন্তু ছোট্ট একটা ভয় আগা থেকে মাথা পর্যন্ত মুখস্থ করা সম্ভব নয়। কিছু না কিছু জায়গার মধ্যে ভেজাল লেগে যাবে, ছুটে যাবে, এক লাইন ফেলে চলে যেতে পারে। আল্লাহর কালাম এত সহজ করে দিয়েছেন মালিক, এই জন্য আল্লাহ এত সহজ করেছেন, এত বড় ভান্ডার কোরআন কি ছোট্ট বাচ্চা আল্লাহর কালাম 30 পারা হেফজ করে ফেলে রে। কোরআন কোথায় রেখেছে যদি বলেন, কোরআন কোথায় আছে, তাকে যদি বাবা সিনা কাটা হয়, মানুষ সিনার মধ্যে থাকে, সিনা কাটলে কোরআন পাবেন না কিন্তু বলতে পারি। আরো জোরে কহ, দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, ওই কোরআনকে ভালোবাসেন, ওই কোরআনকে মহব্বত করেন, অরাঙ্গের গরমা ভনেরা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করো গো মা, বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করো। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এখন কোরআন তেলাওয়াত নাই, এখন যত নাচ আর গান আছে, মানুষ বাজনা তবলা নিয়ে আছে, আর টিভি নিয়ে আছে, গজবের ফেসবুক নিয়ে আছে, এই সারাক্ষণ সেই জিন্দিগি কাটাইতেছে, জিন্দিগি কাটাইতেছে। এখন বসে আছি, মোবাইল চালাচ্ছি, কিন্তু খবর নাই, কথা খোলা, গাড়িতে যাচ্ছে যাত্রা, মোবাইল ফেসবুক চালাতেছে, গান শুনতেছে, ঘরে বসে আছে, রাত কাটাই দিছে গান শুনতে শুনতে, কথা খোলা, জোরে বলে, বড় আরাম লাগে এটা না? আমার বানের বাবা দীপ অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, একজন আরেকজনের মহব্বত না, ছেলে সন্তান ভালো হয় না। আল্লাহর কসম কে বলি, এখনো যদি আল্লাহর কালাম প্রত্যেক ঘরে ঘরে তেলাওয়াত শুরু করে যেতে পারো, ওই ঘর থেকে কোনো দিন খারাপ মানুষ আসবে না রে, এই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে, ওই ঘর থেকে নেককারের আগমন হবে। একজন মহিলা দিনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূল আল্লাহ নবী, ও মায়ার নবী, আমার কোনো ছেলে মেয়ে হয় না, বাচ্চা হয় না গো নবী, আমার স্বামী আমাকে বলেছে তালাক দিয়ে দিবে আর একটা বিয়ে করে ফেলবে নবী, এখন আমি কি করব নবী, আমার একটা ব্যবস্থা করে দিন, একটা ব্যবস্থা করে দিন। নবী বলেন, মা তুমি কি আল্লাহর কালাম জানো গো? আল্লাহর কালাম পড়তে জানো নি? মহিলা বলে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কালাম আমি পড়তে জানি। নবী বলেন, যাও যাও, আজকে থেকে প্রতিদিন এশারের নামাজ পড়িয়া, উযু করিয়া, ঘুমানোর আগে সূরা নূর তেলাওয়াত করে তোমার বুকে ফু দিয়া তুমি শুয়ে থাকবা, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। কি দান করবে? বাদি ওই মহিলা আমল শুরু করে দিল, আর কিছুদিন পরে অনুভব করলো তার পেটে আল্লাহ একজন সন্তান দিয়ে দিছেন। আল্লাহু আকবার বলেন না? আর বাবাজি ওই বাচ্চা যখন বড় হইছে, আল্লাহর নবী দরবারে নিয়ে গেছে, নবীজির কাছে বলে, ইয়া রাসূল আল্লাহ আপনি হাত বুলে দোয়া করে দেন, ওই বাচ্চা যেন ইসলামের বড় খেদমত দান করে। নবীজি হাত বুলে দোয়া করলেন, ওই বাচ্চার বংশ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের আগমন হইছে। এটা হলো নবীর দোয়া আর বরকত, কোরআনের বরকত, সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে, আমার বানের বাবা দীপ খেয়াল করেন ভালো করিয়াম, ওই কোরআন কে আল্লাহ বলেছেন আজিম, আরশ কে আল্লাহ বলেছেন আজিম, আরশের মধ্যে একটা কুরসি আছে, আয়াতুল কুরসির মধ্যে আছে, জমিন যত বড় আরশে তত বড় একটা কুরসি আছে গো বানের বাবাজি, জমিনটা যত বড় আরশে তত বড় কুরসি, প্যান্ডেল বড় না চেয়ার বড় বাবাজি বলেন? প্যান্ডেল বড় বাবাজি, জমিন পরিমাণ যদি আরশে চেয়ার থাকে, এবার বুঝেন আরশটা কত বড়। ওই আরশকে আল্লাহ বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। হাসানা, আল্লাহ বলেছেন আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আরো জোরে বলে, আল্লাহ বলেন সূরা হাজাবের 21 নম্বর আয়াতে, আল্লাহ বলেন আমার বন্ধুর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আদর্শ এই দুনিয়ার যত মানুষের আদর্শ আছে গো, তাদের আদর্শের মধ্যে দোষ আছে,
বাবাজি ভালো আছে মন্দ আছে, তাদের জীবন ভালো আছে মন্দ আছে, তাদের কথা আর মিথ্যে আছে সত্য আছে, আমার নবীর চরিত্র ঘ্রাণটি যুক্ত, সেখানে কোনো মিথ্যা নাই, সেখানে সত্য অনুত্তম নাই, সব উত্তম। এই জন্য নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এরে আমার উম্মতেরাম, আমি নবী ভুলও করি না রে, গুনাহ করব দূরের কথা ভুলও করি না, মাঝে মধ্যে আল্লাহ আমাকে ভুলাই দিত, কেন ভুলাই দিত জানোনি? আমার উম্মত ভুল করলে পরে সংশোধন কিভাবে পাবে, সংশোধনের পথ যেন খুঁজে পায়, এই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে আমারে ভুলাই দিত রে। উম্মত তোদের সহজ হওয়ার জন্য, তোরা যেন জান্নাতি হস, এই পথ কোলার জন্য একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হলো নবীর চরিত্র। মায়েশা বলেন, নবীর হুবহু চরিত্রের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। নবীর চরিত্রের উপর, নবীর কোয়ালিটির উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন না? কারণ কোরআন যখন ছিল না, তখনও নবী কোরআনের মতন জিন্দিগি কাটেছে। কোরআন তো আল্লাহ নাজিল করেছেন 40 বছরে, কিন্তু নবীর বাকি সব জিন্দিগি আগের জিন্দিগি কোরআনের পথ পথে, সুবহানাল্লাহ বলেন না? বন্ধনে আমার কোরআন পুরোপুরি বিশ্বাস না হলে ইমানদার হয় না, কিন্তু সাহাবীরা যখন ইমান এনেছেন, 30 বারা কোরআন নাজিল হয় নাই, 1 সূরা নাজিল হয়েছে, পরে আর 1 সূরা 1 আয়াত, এইভাবে পুরা গোটা আয়াত নাজিল হয় না, গোটা 30 পারা কোরআন নাজিল হয় নাই। এর ভিতরে অনেক সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন গো বাবাজি, তাহলে কি তারা ইমানদার হয় নাই? না, মুফাসসিরিন কেরাম বলেন, যদি নবীর প্রতি পূর্ণ ইমান বিশ্বাস রাখে, ওই ব্যক্তি ইমানদার হয়ে যাবে। নবীর পুরী পুরা ইমান এনে গেলে কোরআনের প্রতি ইমান আনা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে, আমার বানের বাবাজি খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো নবীর চরিত্র কেমন। ওরে বন্ধুরা, বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবীর চরিত্র কেমন আর তোমাদের চরিত্র কেমন হয়ে গেল, আমাদের চরিত্র কেমন হয়ে গেল, আমরা কোন জগতে বাস করি আর নবী আমাদেরকে কোন জগৎ শিখেছে, আমরা কোন আদর্শ লালন করি আর নবী কোন আদর্শ আমাদেরকে শিখিয়ে গেছে, এটা আমাদের খবর থাকা দরকার। নবীকে একজন ইহুদি আসিয়া দাওয়াত করেছে, ওগো মোহাম্মদ, আমার বাড়িতে আপনার দুপুরবেলা দাওয়াত। নবী বলেন, ঠিক আছে, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। দিনে নবী তার বাড়িতে দাওয়াত খাইতে গেল, যে দেখে সে ইহুদি বাড়ি নাই, দরজা বন্ধ করে বাড়ি থেকে চলে গেছে রে। বাড়ি থেকে কি চলে গেছে? নাউজুবিল্লাহ বলে না? আল্লাহর নবী যতক্ষণ অপেক্ষা করার ততক্ষণ অপেক্ষা করিয়া দিনের নবী চলে আসলেন। আর কিছুদিন পরে ইহুদি আসিয়া বলে, ওগো মোহাম্মদ, আমার বাড়িতে আপনাকে দাওয়াত খাওয়াইতেছিলাম, যদি আমার দাওয়াতটা গ্রহণ করতেন। নবী বললেন, ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম। আমরা দেশে ইমাম যাইব নি আর যদি একদিন ঘুরাই দিই, আরেকদিন কোভিড আবিসার দিই, ভালো করে কথা হয় না, দাওয়াতের 12টা বাজাই দিব। কিন্তু আমার দিনের নবী বললেন, ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করব। এই দিন দাওয়াত রাখিয়া আমার নূরের নবী বাবাজি ইহুদির বাড়ি যায়, দেখে ইহুদি বাড়ি নাই, ওই দিনও দরজা বন্ধ করে ইহুদি বাড়ি থেকে চলে গেছে গো, ওই দিনে চলে গেছে। নবী যতটুকু অপেক্ষা করার ততটুকু অপেক্ষা করিয়া আবার ফিরেছেন। আরও অনেক দিন পরে ইহুদি হাজির হয়ে কয়, আমি 2 দিন দাওয়াত করে আপনাকে বাড়িতে আমি থাকতে পারি নাই, আপনি যদি যেতেন আমি আরেক দিন আপনাকে দাওয়াত খাওয়াইতে চাই। হতো ওর সাফাবাদ নাওয়াজ না, ধোকাবাজি করে। আমার দিনের নবী বলেন, এরে ইহুদি, তুমি মনে করছ তোমার দাওয়াত আমি গ্রহণ করব না রে, তোমার দাওয়াত আমি গ্রহণ করব না, তুমি মনে করেছ, তুমি যদি আরেকদিন আমারে দাওয়াত দাও, আমি রসুলুল্লাহ আরেকদিন দাওয়াত গ্রহণ করবো, সুবহানাল্লাহ বলে না?
তুমি যদি আরেক দিনও দাওয়াত দাও আমি রসুল তোমার দাওয়াত গ্রহণ করব বলি ইয়া রাসূল আল্লাহ গো মুহাম্মদ আপনার দাওয়াত আমার বাড়িতে নবী দাওয়াত কবুল করেছেন পরে তৃতীয় দিন যখন তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন যায় দেখেন এই দিন ইহুদি বাড়ি তো আছে রাস্তায় দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করতেছে আর বাড়ি নয় খানা দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ আমি বড় কষ্ট দিয়েছি বড় বেয়াদবি করেছি দুই দিন দাওয়াত দিয়ে গো নবী আমি দুই দিন দাওয়াত দিয়ে বাড়ি থাকতে পারি নাই বড় বেয়াদবি করে কিন্তু আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি আকির নবীর এত ধৈর্য হবে তামাম পৃথিবী নবী রসুল সব উম্মতের ধৈর্য আর আদর্শকে যদি এক পাল্লায় রাখা হয় ওই নবীর সমান হবে নারী এই জন্য গো নবী আপনার চরিত্র আদর্শ বোঝার জন্য দুই দিন দাওয়াত দিয়ে আমি বাড়ি থাকি নাই তৃতীয় দিন এনেছি আপনার চরিত্র বলে দে আপনি শেষ নবী আর দেরি না গো আমারে কালেমা পড়ায় দেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আরো জোরে বলে এই হলো নবীর চরিত্র রে বাবাজি আর আমরা কোথায় আছি খবর আসিনি খবর আসেনি আমাদের চরিত্র দুনিয়ার লালান হয়ে গেছে নাসারা খ্রিস্টানের চরিত্র আমাদের হয়ে গেছে নবীর চরিত্র আমাদের নাই নবীর আদর্শের মতন আমাদের আদর্শ নাই নবী যেইভাবে হাঁটছে মোমেন সেইভাবে উম্মত হাঁটবে নবী যেইভাবে মসজিদে ঢুকছে তুমি সেইভাবে মসজিদে ঢুকবে নবী যেই আদেশ করেছে মসজিদের ভিতর কী করতে হবে কীভাবে বসতে হবে সেটা নবীর কাছ থেকে নিতে হবে কার বাড়ির মধ্যে গেলে পরে নবী শিক্ষা দিয়েছে সালাম দিবা অনুমতির সালাম তারপরে অনুমতি পেলে তাকে সুন্নত তরিকায় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা কিন্তু এই সালামের খবর নাই এই দরজার খবর নাই এই সুন্নতের খবর নাই ওই সুন্নতকে দাফন করা হলো কারো বাড়ি থেকে একে এক অনুমতির সালাম দেয় না ধাক্কা মারে মানুষ দুর্প্রয়োগ করে ঘরে ঢুকে যায় যদি কেউ দরজা না খুলে অনুমতি না দিলে বাবাজি কেউ যদি বলে না অনুমতি নাই রাগ করে গুসা করে মানুষ আরো মন্দ বলে ইসলাম থেকে এত দূর হয়ে গেছি দিনে নবী বলেছেন আরে আমার উম্মত তোমরা বেশি বেশি করে আমার সুন্নতের চর্চা করবাম আমার সুন্নতকে ভালোবাসবা আমার সুন্নতকে ভালোবাসবা যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে আমার নবীকে আমি নবীকে ভালোবাসবে যে আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমারে ভালোবাসলো যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন হবে তোমার সাথে ফাসেকের ভালোবাসা ফাসেকের সাথে তোমার হাসন হবে সুদকুরের ভালোবাসা সুদকুরের সাথে তোমার হাসর হবে মিথ্যাবাদীর ভালোবাসা মিথ্যাবাদীর সাথে তোমার হাসর হবে বাবাজি সমাজ সবার সাথে হয় ভালোবাসা সবার সাথে হয় না ওই লোকের সাথে ভালোবাসা হতে পারে না যেই লোকের কারণে তুমি পাপে লিপ্ত হবে যেই লোকের কারণে পাপ সমর্থন করবে এমন লোকের সাথে কোনোদিন ভালোবাসার সম্পর্ক হতে পারে না রে হতে পারে হতে পারে না যার সাথে ভালোবাসা রাখলে পাপ না করলো পাপকে সমর্থন করতে হবে এমন লোকের সাথে খাতির চলে না সমাজ চলতে পারে সমাজের যে কোনো কাজ সারতে পারেন কিন্তু তার সাথে মহব্বত চলবে না কি চলবে না কারণ মহব্বত চললে আপনার যদি এক চোরা বন্ধু হয় চুরি করলে আপনি ফাঁক করবেন আমার বন্ধু ফেঁসে যাবে তার মানে আপনি সমর্থন হলে করছেন না করলো কথাগুলো ঠিক কিনা জোরে বলে আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করিয়াম অদুস্থ বুজুর করা ভালোভাবে খেয়াল করো রে মমিন নবী বলেন আমার সুন্নতকে তোমরা ভালোবাসিও নবীর সুন্নতের কত কাজে আসবে জানুনি সুন্নতে মুআক্কাদা যারা বেশি বেশি করে গো বেশি বেশি করে আমল করবা কেয়ামতের দিন নবীর খাস সুপারি তোমার নসিব হয়ে যাবে নবীর কি খাস সুপারিশ তোমার নসিব হবে নবীর সুপারিশ পাবা সুন্নতে মুআক্কাদা বেশি বেশি করে যদি কাজে আসে আর সুন্নত নামাজগুলা যদি বেশি বেশি করে আদায় করেন কিয়ামতের দিন এমন আমরা আছি দুনিয়ায় ফরজ নামাজ ছেড়ে দিয়েছি কাজা আছে বাবা কাজা পড়ি নাই এই ফরজ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে আমল নামায় দেখা যাবে এত রাকাত ফরজ নামাজ তার জীবনে চার আছে এই কারণে জাহান্নামে যেতে হবে আল্লাহ বলবেন দেখ আমার বান্দা বান্দির আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে সুন্নত নামাজ কত রাকাত আছে যদি 70 রাকাত সুন্নত নামাজ থেকে তাকে আমল নামা হয় এক রাকাত ফরজের পাপ থেকে বাঁচাইয়া দেওয়া হবে
এক রাকাত ফরজ ছেড়ে দিয়েছেন যে গুনাহ হইছে ওই গুনাহ 70 রাকাত সুন্নত থাকলে আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন দুই সত্তরে কত হয়? 140। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে দু রাকাত ফরজতে যদি না পড়ে থাকেন হাসরের মাঠে মাফ পাবেন। হাসরের মাঠে কি? তাহলে সুন্নত নামাজ বেশি বেশি করে পড়বেন না কম কম করে? তা তারাবির নামাজ তো 8 টাকা তুললিতে বেশি হয় না, 20 টাকা, 20 টাকা, এই জন্য কমায় আসরের মাঠে আপনার ধরা খাওয়াত। 8 টাকা কেন করে জানেন? পাশ লাগে তো গলাতে। এখন আপনি যদি না পড়েন আপনার গলায় আপনি পাশ লাগবেন, আর যদি বেশি করেন হাসরের মাঠে বেশি আপনার এইগুলা সার পাবেন, এহসান হবে, দয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি অনুরোধ করে বলি নবীর জীবনী চর্চা করবেন, নবীর ভালোবাসার চর্চা করবেন, শুধু নিজে না বাচ্চাদেরকে করাবেন। আজকে বাবা হইয়া সতর্ক নাই সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দেয় না রে, নবীর ভালোবাসা সন্তানকে শিক্ষা দেয় না, নবীর মহব্বত সন্তানকে শিখায় না, এটা বাবার দুর্বলতা। এটা বাবা তাকে সন্তানকে প্রদবষ্ট করার মাধ্যম। বাবা সুন্নি আছে কিন্তু সন্তান প্রদবষ্ট হয়ে গেছে, কথা হয় না? কারণ ছোট্ট বয়সে শিখায় না, কারণ কাদামাটি যেদিকে চাপবেন সেদিকে যায়, কথা হয় না? শক্ত হলে যাতা দিলে যাইব না বাংব, তোলা বড় হইলে মাতাত বাড়ি মারব, ছোটকালে আদর্শ শিখাতে হবে, কথা হয় না? আল্লাহ নবীর দরবারে ছোট্ট ছোট্ট সাহাবি তাদের বাবার আনিয়া দিতেন, ছোট্ট মানুষ নবীর দরবারে আসত তাদেরকে নবীর খেদমত শিখাত তাদের বাবার আনিয়া দিত, মা আসিয়া বলতো নবী জন্ম দিয়েছি আমি, পেটে বহন করছি আমি, আমার খেদমত করবে না গো নবী, আপনি রাসূলুল্লাহর খেদমত করবে। আপনার ছেলে যদি হুজুরের খেদমত করে আপনার তো মেজাজ গরম, মোল্লা বড় খারাপ, আমার ফুলার দিয়ে ফানি আনাইছে, কথা কো না? হ্যাঁ মৌলবী দিও বাধা দিয়েছ তোমারও দিবে না, মিয়া পানি মরার সময় দিবে না। এটা আদর্শ শিখাতে হয়, আদর্শ কি শিখাইতো। বন্দরে আমার খেয়াল করেন ভালো করে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করেছেন, নবীর খেদমত করেছেন, যায়েদের মা বাবা এসেছে যায়েদকে নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি টাকা পয়সা দিয়ে আজাদ করে দিয়েছি, যা আছে সব দিয়ে দিব, নিয়ে যাব। যায়েদ মাথা নত করে বসে আছে, যাবে না মা বাবার সাথে। নবী বলেন আমি তো আগে আজাদ করে দিয়েছি, তোমরা যায়েদকে নিয়ে যাও তোমাদের সাথে বাড়িতে। যায়েদকে যায়েদের মা বাবা বলে, বাবা ডেকে বলে, রে যায়েদ চলো, তোমার মা তোমার জন্য কান্না করতেছে রে যায়েদ, চলো রে তাড়াতাড়ি করে চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। যায়েদ নীরব কথা বলে না, যায়েদ বলে না না বাবা আমি যাব না, কেন যাব না, নবীর খেদমত করেছি, আমার নবী যতদিন ধরে খেদমত করেছি, নবী এমন চরিত্রের নবী, নবী কোনোদিন আমার প্রতি রাগ গুসা হয়ে তাকায় নাই, এতদিন খেদমত করলাম একদিনও নবী কোনোদিন রাগ হয় না আমার প্রতি, সুবহানাল্লাহ বলে না। ডাক দিয়া বলে মা ও মা আমি যাব না গো মা, আমি ওই ঘরে থাকি যেই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয়, সুবহানাল্লাহ বলে না। আরে মা ওই ঘরে জিব্রিল হাজির হয়, ওই ঘরের মালিকের সাথে আসমানের মালিকের ভালো সম্পর্ক, ভালো মহব্বত, ওই ঘর চারিয়া গো মা বাবা আমি যেতে পারবো না। এইরকম নবী আদর্শ শিক্ষা দিতেন, তোমার পেস তো তিন দিনের দিন ভাগিয়া চলে যায়, যদি চলে যায় এত বড় বদনাম রটায় দেয়, আমার স্যারের এই দোষ আছে। জায়েদ বলে আমার নবীর কোনো দোষ নাই, এমনকি নবী কোনো দিন আমি রসুল্লাহ আমি যায়েদের দিকে গরম করে চক্ষু রাল করে নবী কোনো দিন তাকায় নাই। যারা ভালো আছে তারা তো মাঝে মধ্যে রাগ হয় গুসা হয়, কিন্তু নবী এমন নবী বলে আমি খেদমত করেছি, নবী কোনো দিন আমার দিকে চোখ রাল করে কোনো দিন তাকায় নাই, মানে গুসা দেখায় নাই, সুবহানাল্লাহ বলে না। আরো জোরে বলে আমার বানের বাবাজি শিখে না, আমরা হলাম ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত হও, নবীর আশিক হও, কেমন হইবা সাহাবীরা যেমন চরিত্র আদর্শবান হয়েছিল, নবী যেইভাবে শিখিয়ে দিয়েছিলেন, যেইভাবে নবীর ভালোবাসা তারা চর্চা করেছিল সেইভাবে ভালোবাসা চর্চা করো। আমরা আসরাদি আল্লাহ তারা বিজয় করতে 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 করতে
করতে। বাবাজি এক শহরের চতুর্থ চৌরাস্তার মধ্যে চলে গেলেন বিজয় করার পরে। বন্দরে আমার ওই চৌরাস্তার মধ্যে ঈসা নবীর একটা মূর্তি ঝুলানো ছিল, ঈসা নবীর একটা মূর্তি ঝুলানো ছিল। গিয়া দেখলেন সেখান পর্যন্ত যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করলেন, ওই দিন যখন গেলেন চতুর্থ চৌরাস্তার মুখে, তখন কে জানি ঈসা নবীর নাকটা ভেঙে দিয়েছে। একটা মূর্তি বানায় রাখছে তারা মুসলমানেরা, না ঈসা নবীর অনুসারী দাবিদাররা, কে জানে আগে নাকটা ভেঙে দিছে। কি দিছে? জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত উনি বিজয় করে চলে গেছেন, সেখানের মধ্যে ওই নাকটা ঈসা নবীর কেটে দিয়েছে। কি তখন তারা বললাম, যদি তুমি ওই দাওয়াত দিতে দিতে এখানে আসিয়া আমাদের নবীকে অসম্মান করেছো রে আমর ইবনে আস, তুমি আমার নবীর নাক কেটে দিয়েছো, এটার বিচার হবে আগে। আমর ইবনে আস বলেন, না না, আমরা কেন নাক ভাঙবো, আমরা কেন ঈসা নবীর নাক ভাঙবো, আমরা ঈসা নবীকে সম্মান করি, আমরা ঈমান আনতে সব নবীর উপরে ঈমান আনি, ঈসা নবীকে তো আমরা বেজ্জতি করব না, ঈসা নবীকে আমরা বেজ্জতি কেন করব, আমরা ভাঙ্গি না। সঙ্গী সাথীকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কি ঈসা নবীর নাক ভাঙছো নাকি? কয় না না না, আমরা ভাঙ্গি নাই, আমরা তো নাক ভাঙ্গি নাই, আমরা ভাঙ্গি নাই। তখন তারা বলল, যেহেতু স্বীকার করো না, এই চৌরাস্তার মোড়ে তোমাদের নবী মুহাম্মদের একটা বাবাজি দেবতা বানাবো, একটা বাবাজি ভাস্কর্য বানাবো, এইরকম বানাইয়া তোদের নবীর নাকটা ভেঙ্গে দিব। একটু চিল্লায় বলেন, না হুজবিল্লাহ, আমাদের নবীর নাকি একটা মূর্তি চৌরাস্তায় দাঁড় করাবে, দিয়ে এটার প্রতিশোধ হিসাবে নবীর নাক ভেঙ্গে দিবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমরা নাক ভাঙছি, আমার নবীর নাক বেজ্জতি করবে, হতে পারে না রে, আমরা স্বীকার করতেছি নাক ভাঙ্গি না, তোরা তহমত দিতেছ তো আমরা নাক ভেঙে ফেলেছি। তারপরও যদি তারা বলস আমরাই ভাঙছি, আমার দিনের নবীর মূর্তি বানাইয়া তোরা আমার নবীর নাক ভেঙে দেবে, এটা হতে পারে না, আমি আমর ইবনে আস থাকতে আমার নবীর বেজ্জতি আমরা সইতে পারি না, আমাদের নূরের নবীর বেজ্জতি সইতে পারি না রে, এবার তোমরা যদি প্রতিরোধ নিতে চাও, প্রতিশোধ নিতে চাও রে, তোরা নাক ভাঙলে একটা মাটির নাক ভাঙলে আর এখন জিন্দা তাজা নাক কাটাবো, তাজা নাক, তাজা নাক। আমি আমর ইবনে আসের নাকটা চৌরাস্তায় দাঁড় করাইয়া তোমরা কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না? উনি বললেন যে নবীকে বেজ্জতি করবা তা আমি সহ্য করতে পারবো না, আমার নাক দরকার হয়, কেটে ফেলো। তারপর নবীর এরকম মূর্তি বানায় নবীর নাক কাটিয়া নবীকে বেজ্জতি করলে এটা আমি সইতে পারবো? সকালকে দাওয়াত করা হলো যে আমর ইবনে আসের নাক কাটা হবে। জেরুজালেমের চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া যেইভাবে ঈসা নবীর মূর্তি সেখানের মধ্যে কাটা হবে, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ায় গেলেন, ওনার নাক কাটার জন্য যখন যে লোক আসলো, ওই সাহাবি চোখের পানি চেরে চেরে কান্না শুরু করলেন, যিনার নাক কাটা হবে। ওই লোক বলল, তুমি একটা নাক তোমার নবীর জন্য কেটে ফেলবে, এই জন্য বুঝি তুমি কেন কান্দ, একটা নাকের জন্য বুঝি তোমার এত মায়ারি, তুমি এক নাকের জন্য এরকম কান্না করতেছ? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আমি আমার নাকের জন্য আমি কান্দতেছি না রে, আমি আমার নাকের জন্য আমি কাঁদি নাই, আমি তো এই দৃশ্য দেখতেছি কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, দলে দলে নবীর উম্মতেরা দাঁড়াবে, সাহাবীরা দাঁড়াবে, এমনও আছে কিয়ামতের দিন নবীর উম্মত দাঁড়াবে, বাবাজি একদিক থেকে তার হাত আসবে, আরেক দিক থেকে তার পা আসবে, আরেক দিক থেকে মাথা আসবে, মালিক নিজে চেয়ে চেয়ে দেখবে তার দেহ জোড়া লেগে যাবে। এমন সাহাবি আছে যে আমাদের মাঠে মাথা কেটে দিয়েছে, আমি আমর ইবনে আস গলা কাটা শেখ হতে পারলাম না, আমি নাক কাটা শেখ হলাম, এই জন্য আমি কান্দতেছি, আমার নবীর জন্য আমি গলা কেটে দিতে পারি নাই রে, আমি নাক কাটা আশিক হয়েছি, এই জন্য আমি দৃশ্য দেখতেছি, আমার গলাটা যদি কেটে দিত নবীর মহব্বতে, আমি হাসরের দিন শহীদের দরজা নিয়ে গলা কাটা শহীদ হিসাবে হাসরের ময়দানে দাঁড়ায় যেতাম। আরো জোরে বলে,
এমনি এদের একজন পণ্ডিত ইহুদিদের পণ্ডিত দৌড়ায় চিৎকার দিয়া বলেন যে নাক কাটতে গিয়েছে তামো নাক কাটিও না রে নাক কাটিও না এই দেখো ঈসা নবীর মূর্তির নাক আমার কাছে আমি পাদ্রি নাক কেটে দিয়েছিলাম নিজে কেন জানো নি মুসলমানকে পরাজিত করার জন্য একটা প্রতিরোধ করার জন্য তাদেরকে জুলুম করার জন্য তহমত দিয়ে আটকানোর জন্য আমি নিজ হাতে ঈসার নাক বাংশি যদি বিচার করতে চাও আমার বিচার কোনো কারণ এরা এত আশেক নবীর এত আশেক নবীর এত নবীর জন্য পাগল তারা জিন্দা নাক ধরে দেয় নবীর জন্য তারপর নবীর বেজ্জতি সহ্য করতে পারে নারী আরো জোরে বলে তারা নবীর বেজ্জতি সইতে পারে না নিজের তাজা নাক ধরে দেয় তারাই প্রকৃত নবীর প্রকৃত আশেক উম্মত আমিও দেরি নাই আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব ওই ময়দানে 300-র বেশি ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেছে আরো জোরে বলে এই হলো নবীর চরিত্র আর সাহাবিদের চরিত্র নবীর ভালোবাসা পেয়ে সাহাবিদের ভালোবাসা এত আরো জোরে বলে না আরো জোরে বলে আমার বানের বাবাজি নবীর ভালোবাসা মোহাম্মদ বাড়ে দাও নবীর এসকে বাড়ে দাও সাহাবিরা নবীর ভালোবাসা বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে দোকান ছেড়েছে বিবি ছেড়ে দিয়েছে সম্পদ ছেড়ে দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন বাড়ি ঘর ফেলে দিয়ে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে নবীর পাশনে নামাজ পড়বে নবীর ভালোবাসায় তারা চলবে এরকম করেছে আজকে কেমন আশেক হইলা তোমার বাড়ি পাশে দিনই মাহফিল তোমার কম্বল তোমাকে চারে নাই তোমার ল্যাব তোমাকে চারে নাই তোমার দোকানদারি তোমাকে চারে নাই তোমার দোকান তোমাকে চারে নাই তোমার ব্যবসা তোমাকে চারে নাই তোমার আড্ডা তোমাকে চারে নাই কেমন হইলা রে মমিন বলা বলতে শুধু হবে না কাজে কামে আনতে হবে শুধু বলি ঠিক কাজে কামে নাই এরকম হবে না আমি যদি আপনাকে ভালোবাসি আপনি যদি বলেন ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমি যদি না করি এটা ভালোবাসার প্রকাশ হয় না হয় না কি হয় না বাবাজি স্বামী বিবির বিবি স্বামী রে কয় আমি তোমারে বড় ভালোবাসি স্বামী কয় আমার একটু পানি দো বিবি কয় পারবো না স্বামী বিবি কয় স্বামীর তোরে আরো বেশি ভালোবাসি বিবি কয় স্বামী কয় আমার কম্বলটা ধুয়ে দিও কাপড়টা ধুয়ে দিও কো পারবো না কো অনেক ভালোবাসি বাবাজি এটা ভালোবাসার প্রকাশ না ভালোবাসা কাজে কামে প্রকাশ পাবে আমরা যেন কাজে কামে প্রকাশ করি নবীর ভালোবাসায় দাড়ি ছেড়ে দিই দাড়িটা লম্বা করি সত্য বলি মিথ্যা যেন বলি না মিথ্যাবাদী যেন না হই মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত সত্যবাদীর উপর আল্লাহর রহমত সত্যবাদী যেন জান্নাতি হবে মিথ্যাবাদী জাহান্নামী হবে শয়তানের রাস্তায় যেন আমরা না চলি ইন্নাল আবরা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম একদল আবরার হবে আর একদল ফুজ্জার হবে একদল শয়তানের পথে দৌড়াবে আর একদল আল্লাহর পথে সর্বক্ষণ দৌড়াবে একদল ইবলিসকে খুশি করার জন্য তারাও মুসলমান তারাও ইমানদার দাবিদার তারা শয়তানকে খুশি করার জন্য দৌড়াবে আর একদল আমার আল্লাহকে খুশি করার জন্য 24 ঘন্টা দৌড়াবে আর জোরে বলে অরে মমিন যুবকরা বড় কষ্ট করে জান্নাতের বাগান সাজায় জান্নাতের বাগানে আসু বস অনেক মানুষ এসে গিয়েছে শুরুর সময় কয়েকজন ছিল এখন মোটামুটি অনেক মানুষ চলে আসছে আরেকটা বাজে স্বভাব হলো টুপি মাথায় দিতে রাজি না টুপি তো নবীর সুন্নত সেটা মাথায় কেন দিবা না টুপি মাথায় দিয়ে আসবা এটা মুসলমানি রসুলের আশিকের বহির প্রকাশ মহব্বতের প্রকাশ হয় টুপিটা মাথায় নিয়ে চলবা মাহফিলে আসবা যেখানে যাই বা টুপি মাথায় দিবা মসজিদে যাই বা টুপি মাথায় দিয়ে